بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته يقبل البرشان هاتش تلاوة سجداء دي تغيلوك المتقرية كبيرة بايرباتة

فطائی বলা হচ্ছে لا لا জুস্তারাত জি না এই ধরনের কোন শর্ত আরোপ করা হবে না নামাজে যেমন পরযা করতে হয় সাজদায়ে তেলাওয়াতের জন্য পরযা নেই নামাজে যেমন ওযু শর্ত ওযু ছাড়া যেমন আপনার নামাজ হবে না সাজদায়ে তেলাওয়াতে কিন্তু এরকম নয় জি মোট কথা নামাজে যে সমস্ত শর্তগুলো রয়েছে সেই সেই সমস্ত শর্তগুলো সাজদায়ে তেলাওয়াতের ক্ষেত্রে প্রযোজ্য নয় বিদায় যেমন বলা হচ্ছে জুবালাহা আনতাসজুদা ওয়াহিয়া মাকসুফাতুর রাস কোন মহিলা মাথা না ঢেকেও মাথার কাপড় খোলা অবস্থায় সাজদা করতে পারবে কারণ এটা হচ্ছে খুদুউ এটা না তাসবীহ তাহলিলের মত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা তাসবীহ তাহলিল করি না উজু না থাকলেও চলে মাথার কাপড় মহিলাদের মাথার কাপড় না থাকলেও চলে পর্দা সম্পূর্ণভাবে হাত এবং পা না ঢাকা থাকলেও চলে ঠিক আছে এরকম সাজদাটা হচ্ছে এরকম একটা তাসবীহ তাহলিলের মত বিদায় বিদায় আপনি যে কোনো অবস্থাতেই সাজদা করতে পারেন কোনো সমস্যা নেই জি আপনার উজু থাক আর না থাক আপনার সতর ঢাকা থাক আর না থাক কিংবা আপনার কাপড় কিংবা জায়গা পাক এবং পবিত্র থাক আর না থাক আপনি সাজদা করতে পারবেন তবে কথা হচ্ছে যে আপনি যেহেতু সজদাই তেলাওতার কথা হচ্ছে আপনি যখন কোরআন পড়ছেন তখনই তো সজদাই তেলাওয়াত করবেন তাহলে তো কোরআন পড়ার জন্য উজু থাকতে হয় কিংবা সতর ঢাকা থাকতে হবে কম করে কিংবা আপনার যে কাপড় তেলাওয়াত সেই কাপড়টা পবিত্র থাকতে হবে থাকলেও যদি আপনি কোরআন তেলাওয়াত করছেন আপনি কোরআন শুনছেন জি আপনার শরীর পবিত্র না আপনার কাপড় পবিত্র না আপনি কোরআন শুনছেন তখন যদি সজদাই তেলাওতার এসে কোনো আয়াত এসে যায় তাহলে আপনি এই অবস্থায় সাজলা করতে পারবেন ইনশাআল্লাহ কোনো রকমের সমস্যা নেই